আমরা সবাই জানি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে হলে ন্যূনতম 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে ন্যূনতম 7 জন সদস্যের প্রয়োজন হয়। কিন্তু কোম্পানি সংশোধন আইন 2020-এ নতুন এক ধরনের কোম্পানি অর্থাৎ একজন ব্যক্তি একাই একটা কোম্পানি খুলতে পারবে সেই বিধান রাখা হয়েছে। এই ধরনের কোম্পানিকে 1% কোম্পানি বা ওপিসি বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ওপিসি বা 1% কোম্পানি কি, কিভাবে এই ধরনের কোম্পানি গঠন করা যায়, এর পরিচালনা পরিষদ কিভাবে গঠিত হয় ইত্যাদি যাবতীয় বিস্তারিত বিষয় সম্পর্কে। বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশে এক ব্যক্তির কোম্পানি প্রচলন অনেক আগে থেকে থাকলেও বাংলাদেশের জন্য এটা একদমই নতুন সংযোজন। কোম্পানি আইন 1994 এর দ্বিতীয় সংশোধনী 2020-এ দশম ক খণ্ড অর্থাৎ ধারা 392 এর উপধারা ক থেকে ঠ পর্যন্ত 1% কোম্পানি বা এক ব্যক্তির কোম্পানি সম্পর্কে বলা হয়েছে। এক ব্যক্তির কোম্পানি ক্ষেত্রে নামের শেষে লিখতে হবে ওপিসি বা 1% কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি নামের শেষে যেমন পিভিটি এলটিডি থাকে ঠিক তেমনি 1% কোম্পানি নামের শেষে ওপিসি কথাটি লিখতে হবে। একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি বা ন্যাচারাল লিগাল পারসন কেবল একটি ওপিসি গঠন করতে পারবেন। কোম্পানি আইনে 1% কোম্পানি ক্ষেত্রে একজনই শতভাগ শেয়ারের মালিক হবেন, তবে কোম্পানি স্মারকে তার একজন উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তির নাম দিতে হবে নমিনি হিসেবে। এক্ষেত্রে আরজেএসসির রেজিস্টার কে জানিয়ে মনোনীত ব্যক্তিকে পরিবর্তন করার সুযোগ থাকবে। কোম্পানির শেয়ার হোল্ডারের মৃত্যুর পর তিনি ওই কোম্পানির মালিক হবেন। শেয়ার হোল্ডারের মৃত্যুর আগে কোনো কারণে যদি মনোনীত ব্যক্তি মারা যায় তাহলে অন্য কোনো উত্তরাধিকার বা মনোনীত ব্যক্তি নির্ধারণ করা যাবে। এ ধরনের ওপিসি কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য বা বোর্ড অফ ডিরেক্টর হবেন সম্পূর্ণ শেয়ারের মালিক একজন মাত্র ব্যক্তি। এক ব্যক্তি কোম্পানি ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপক, কোম্পানির সচিব এবং অন্যান্য কর্মচারী নিয়োগ করা যাবে। এক ব্যক্তি কোম্পানির পরিচালক প্রতি 6 মাসে ন্যূনতম একটি বোর্ড মিটিং কল করবেন। একটা 1% কোম্পানি গঠন করার যোগ্যতা, একটা 1% কোম্পানি বা ওপিসি গঠন করতে হলে সেই কোম্পানির সর্বনিম্ন পেইড আপ ক্যাপিটাল 25 লাখ টাকা এবং সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল 5 কোটি টাকার মধ্যে থাকতে হবে এবং পূর্ববর্তী বছরের অ্যানুয়াল টার্নওভারের পরিমাণ থাকতে হবে হচ্ছে ন্যূনতম 1 কোটি টাকা এবং সর্বোচ্চ 50 কোটি টাকার মধ্যে। যদি ব্যবসা করতে করতে 1% কোম্পানির পেইড আপ শেয়ার ক্যাপিটাল 5 কোটি টাকার বেশি হয় অথবা অ্যানুয়াল টার্নওভারের পরিমাণ 50 কোটি টাকা ক্রস করে তাহলে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে উক্ত 1% কোম্পানি বা ওপিসি কে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা যাবে। 1% কোম্পানি গঠনের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস দরকার হয় আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, আবেদনকারীর ছবি, ইমেল অ্যাড্রেস, আবেদনকারীর টিন সার্টিফিকেটের কপি ইত্যাদি। ওপিসি শুরু করার জন্য আগে থেকে ট্রেড লাইসেন্স করার দরকার হয় না, কোম্পানি খোলার পর সেই কোম্পানির নামেই ট্রেড লাইসেন্সের আবেদন করতে হয়। এক ব্যক্তি কোম্পানির সকল শেয়ার কেবলমাত্র একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তির নিকট ট্রান্সফার করা যায় এবং শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোম্পানি আইন 1994 38 ধারার বিধানাবলী প্রয়োজনীয় সংযোজন বিয়োজন সাপেক্ষে প্রযোজ্য হবে। সো হোয়াট আর দ্য বেনিফিটস অফ 1% কোম্পানি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ? দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইউ ক্যান কিপ অল দ্য মানি অর প্রফিট টু ইয়োরসেলফ, ইউ ডোন্ট নিড টু স্প্লিট ইট উইথ এনিওয়ান এলস লাইক এ পিএলসি। অ্যানাদার বিগেস্ট অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইউ আর দ্য সোল ডিসিশন মেকার অফ ইয়োর কোম্পানি, যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিজেই নিতে পারবে এবং ইট উইল অ্যাক্সিলারেট দ্য প্রসেস। এখানে যেহেতু বোর্ড মেম্বার একজন সেহেতু অন্য কারো অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হয় না। অপরদিকে প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানিতে যে কোনো ডিসিশন নিতে হলে যেমন বোর্ড মেম্বারদের অধিকাংশের বা 2/3 মেজরিটির দরকার হয়। 1% কোম্পানির আরেকটি সুবিধা হলো ব্যবসার প্রাইভেসি খুব ভালোভাবে রক্ষিত হয়। একটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেমন মালিকের দায় অসীম বা আনলিমিটেড থাকে, কিন্তু একটা 1% কোম্পানি বা ওপিসির ক্ষেত্রে শেয়ার হোল্ডার বা মালিক বা হোয়াট এভার ইউ সে কোম্পানির প্রতিষ্ঠাতার দায় কিন্তু লিমিটেড থাকে এবং এছাড়া কোম্পানি ওয়াইন্ডিং আপের ক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। অনেক সুবিধার পাশাপাশি এক ব্যক্তি কোম্পানি কিছু অসুবিধাও রয়েছে, যেমন একজন ব্যক্তি একটি মাত্র ওপিসি বা 1% কোম্পানি খুলতে পারবে। কোম্পানির মালিক একজন মাত্র ব্যক্তি হওয়ার কারণে ব্যবসায়িক সম্পদের সাথে ব্যক্তিগত সম্পদ বা দায়বদ্ধতা মিলিয়ে ফেলার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া এই সংশোধিত আইনের বিধিমালা এখনো আসে নাই, এখানে অনেক বিষয়ের স্পষ্টতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে এক ব্যক্তি কোম্পানির শেয়ার হোল্ডারের ট্যাক্সেশন কিভাবে করা হবে, তার কি ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্স আরোপ করা হবে নাকি কোম্পানি আয়ের উপর কর্পোরেট ট্যাক্স আরোপ করা হবে নাকি তাকে ডাবল ট্যাক্সেশন করা হবে ইত্যাদি বিষয়গুলো আশা করি বিধিমালা প্রকাশিত হলে তখন স্পষ্ট হয়ে যাবে। যারা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করার প্রক্রিয়া জানতে চান তারা আই বাটনে ক্লিক করে সাবলাইম লিগালের এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকে সংক্ষিপ্ত ভিডিও। আশা করি আপনারা 1% কোম্পানি, ওপিসি বা এক ব্যক্তির কোম্পানি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির মতোই মোটামুটি,
In the following video, I will try to discuss about the distinction between a sole proprietorship concern and a company. I mean, ek malikana byabsha ebong company modhe parthokko, ekta company gothon korar shubidha ki ityadi bishoy som. Apnader kare kono queries thakle ba kono dhoroner help er dorkar hole, you can reach out to me via email address which is contact.sublimelegal@gmail.com. See you in the next video. Till then, stay safe, wear a mask and take care of yourself. Goodbye.